সল্টলেকের সেক্টর ফাইভের একটি বেসরকারি ব্যাংকের এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় 3 কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে। অভিযুক্তের নাম সমীরণ সাহা, বাড়ি খড়দায়। গত 30 তারিখে সল্টলেকের সেক্টর ফাইভের বেসরকারি একটি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার থানায় অভিযোগ করেন যে বাগুইহাটি ব্রাঞ্চের এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় 3 কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, সেই মতো পুলিশ তদন্তে নামে। এরপর বিধাননগর সাইবার ক্রাইম থানা তদন্ত শুরু করে। তদন্তে নেমে খড়দার বাসিন্দা সমীরণ সাহাকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানতে পারে পুলিশ যে অভিযুক্ত সমীরণ কোনোভাবে ওই ব্যাংকের গ্রাহকদের ডিটেলস সংগ্রহ করে, এরপরে ব্যাংক গ্রাহক পরিচয় দিয়ে সমস্ত তথ্য হাতিয়ে নেয় এবং একটি অ্যাপ ডাউনলোড করে, সেখান থেকে ওই গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে। যেহেতু SMS অ্যালার্ট নাম্বার চেঞ্জ হয়ে যেত, তাই গ্রাহক কিছুই বুঝতে পারত না। এখানেই প্রশ্ন, এই অভিযুক্ত কিভাবে ব্যাংকের গ্রাহকদের ডিটেলস পেয়ে যেত? তবে কি এই সব কিছুর পিছনে ব্যাংকের কেউ জড়িত আছে? আজ ধৃতকে বিধাননগর কোর্টে তোলা হয় এবং পুলিশি হেফাজত চাওয়া হয়। এ বিষয়ে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে বিধাননগর থানার পুলিশ। বিধাননগর থেকে ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।